দেশের নাগরিক হিসেবে মুসলিম জাতির সদস্য হিসেবে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের ভাই হিসেবে যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত আমরা আমাদের দেশের আনন্দ ঘন কোন পরিবেশে এমন কোন খুনিকে আমরা পছন্দ করি না আপনারা যদি আনতে চান আপনাদের দায়িত্ব এদেশের মুসলমানদের ম্যান্ডেট তার প্রতি নাই মহতরম হাজিরিন কথা পরিষ্কার কথা আমি আবার বলছি এজন্য আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানদের দেশের সংসদ মুসলিম জনগণের প্রতিনিধিত্বকারী এমপিরা তোমরা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত সংসদের অধিবেশনে বসে আইন তৈরি করবা নবীর দুশমনের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই মহতরম হাজিরিন কথা শুরু করেছিলাম যেখান থেকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ভালোবাসা একমাত্র কার জন্য আল্লাহর ভালোবাসা যাকে যাকে ভালোবাসতে বলবে তাকে তুমি ভালোবাসবে ওয়া আবগাদা লিল্লাহ শত্রুতা কার জন্য আল্লাহর ভালোবাসার দাবি যার যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলবে আল্লাহর ভালোবাসার দাবি পূরণ করতে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এক মুহূর্ত বিলম্ব করা যাবে না ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি আল্লাহর উপর তোমার ঈমান থেকে থাকে যদি পরকালের উপর তোমার ঈমান থেকে থাকে আল্লাহ যাকে দুশমন বানাতে বলেছেন তুমি কশিনকালেও তার সঙ্গে পীড়িত করতে পারো না আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলেম সমাজ জনগণকে ব্যাপারে সোচ্চার করুন এই বসেন ধর্মপ্রাণ মুসলমান গুরুত্বপূর্ণ কথা আখেরি পয়গাম শুনে তারপরে বাড়িতে যাবেন স্লোগান দিয়েই শুধুমাত্র দায়িত্ব ক্ষান্ত করা যাবে না দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে জাতির অগ্রগতি দেশের উন্নয়ন ইসলামের হেফাজতের সিপাহ সালার হিসেবে ভূমিকা পালন করতে হবে এজন্য বলে দিচ্ছি আল ওয়ালা ওয়াল বারা শব্দ দুটো মুখস্থ করে যান এরপর এই বিষয়ে যার যার মসজিদের ইমাম সাহেবানদের কাছ থেকে আলেম ওলামাদের কাছ থেকে ইসলামী শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিষয়ক নির্দেশনা গ্রহণ করবেন তালিম গ্রহণ করবেন আল ওয়ালা অর্থ হলো ইসলামের দৃষ্টিতে বন্ধুত্বের মাপকাঠি কি হবে আল বারা অর্থ হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর দৃষ্টিতে শত্রুতা এবং সম্পর্ক ছিন্ন করার দৃষ্টিভঙ্গি কি হবে কথা পরিষ্কার আপনি যদি আল্লাহর কোরআন সুন্নাহর দৃষ্টিতে সম্পর্ক গড়তে পারেন আবার কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি সম্পর্ক ভাঙতে পারেন তখনই আপনি ইমানদার আরেকটা কথা বলবো এটা রাজনীতি রিলেটেড কথা এই জন্য আগে থেকে একটু একটুখানি সতর্ক করে নিয়ে কথাটা বলতেছি হুজুরদের মুখে রাজনীতির কথা ওরে বাপ রে বাপ এটা তো অনেক বড় একটা অপরাধ তাই না হ্যাঁ ওয়াজের মাহফিলে ওই দলীয় রাজনীতির কথা আমি বলবো না তবে ওই রাজনীতির কথা তো আমাকে বলতেই হবে যেই রাজনীতির সম্পর্ক আমার এবং মুসলমানদের ইমানের সাথে সেই রাজনীতির কথা যদি না বলি তাহলে আমি আল্লাহর আদালতে মস্ত বড় অপরাধী সাব্যস্ত হয়ে যাব আমার দেশের রাজনীতি কে কিভাবে করবেন রাজনীতি নিয়ে খুব বিস্তারিত আমি বলি না শুধু এতটুকু কথা আমি বলছি রাজনীতির অনেক খারাপ দিক আছে কিছু ভালো দিকও আছে রাজনীতির মাধ্যমে যদি কেউ
একটা ক্ষমতা পায়, একটা পাওয়ার পায়, তাহলে এর দ্বারা দুটো ভালো কাজ করা যায়। এক নম্বর হলো জনগণের খেদমত করা যায়, আরেকটা হলো দেশ এবং এলাকার উন্নয়ন করা যায়। কথা বলেন, যদি কেউ এই উদ্দেশ্যে রাজনীতি করে থাকে যে আমার হাতে রাজনৈতিক পাওয়ার আসলে আমি সেই পাওয়ার দিয়ে জনগণের সেবা করব, দেশের উন্নতি করব, আই অ্যাপ্রিসিয়েট ইউ, আমি তোমার রাজনীতিকে সম্মান জানাই, আর রাজনীতি করবা ক্ষমতা আসলে গম চুরি করব, দুর্নীতি করব, আঙ্গুল ফুলে কলা গাছ হব, কালো টাকার পাহাড় গড়ব, দুর্নীতিবাজ রাজনীতিবিদ তোমাদেরকে আমরা ঘৃণা করি, পাল্লে জুতা দিয়ে পিটাই। যারা যেই দলেরই হন, জনগণের কল্যাণে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন, আপনাদের জন্য আমাদের শুভকামনা বহাল আছে, বহাল থাকবে। যারা যেই দলের রাজনীতি করবেন দেশের সম্পদ লুটপাট করার জন্য, জনগণের সম্পদ চুরি করবার জন্য, দুর্নীতি করবার জন্য, টেন্ডারবাজি করবার জন্য, দেশের সম্পদ লুটে পুটে দেশকে ধ্বংস করে নিজের আখের গুছাবার জন্য, আপনি যেই রাজনীতি করেন না কেন, আপনার রাজনীতিতে আমি থুতু নিক্ষেপ করি। হাজিরিন, এই জায়গাটা থেকে আমি বলছি, আমি আমার দেশের মুসলমান, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং বিশেষ করে যারা রাজনৈতিক নেতা কর্মী তাদেরকে বলতেছি, তোমরা যেই যেই দলে রাজনীতি করো, শুধু রাজনীতির কারণে আমরা তোমাদেরকে দুশ্মন মনে করি না, তোমাদেরকে বেইমান কাফেরও মনে করি না, তোমাদেরকে অমুসলিম মনে করি না, রাজনৈতিক মত পার্থক্য থাকার পরেও ইমানদার হওয়ার কারণে আমি তোমাকে আমার মুসলমান ভাই বলেই বিশ্বাস করি। আর সেই দায়িত্ববোধ থেকে তোমাকে বলছি, অনেক সময় দেখা যায় রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো এমন এমন পদক্ষেপ গ্রহণ করে যেটা সুস্পষ্টত ইসলাম বিরোধী, যেটা সুস্পষ্ট কোরআন সুন্নার বিরুদ্ধে পদক্ষেপ। বলবেন, হুজুর আমরা তো মাঠের কর্মী, আমরা কি করব, এটা বড় বড় নেতারা সিদ্ধান্ত নেয়। আমি বলবো, আমি তোমাদেরকে কথা বলছি, সাধারণ জনগণকে বলছি, বড় বড় নেতাদেরকে আমি এই মুহূর্তে কথা বলছি না, তাদের সাথে আলাদা আলাপ সালাপ হলে তাদেরকে বলবো, তোমাদেরকে যে কথাটা বলি, হে মুসলমান মনে রেখো, যখন তোমার দল অথবা তোমার নেতা তোমাকে এমন কোন পথে আহ্বান করবেন যে পথ ইসলামের সাথে সাংঘর্ষিক, যে পথ যে কথা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার সঙ্গে সাংঘর্ষিক, তখন হলো তোমার ইমানের পরীক্ষার সময়। তখন তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার কাছে তোমার ইমান বড় না তোমার রাজনীতি বড়। তখন তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার কাছে আল্লাহ রাসূলের কথার গুরুত্ব বেশি না তোমার নেতা নেত্রীর কথার গুরুত্ব বেশি। কথা পরিষ্কার, তখন যদি তুমি মনে করো যে নেতা নেত্রীর কথা মানতে গিয়ে, দলের নির্দেশ মানতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যেতে হয় আমি যাব, ইসলামের বিপক্ষে যেতে হয় আমি যাব, তাহলে তুমি মনে রেখো, তুমি আর কিছু হলেও, রাজনৈতিক বড় নেতা আর কর্মী হলেও ইমানদার হতে পারো না।